बैठे हुए हैं, तो आपको सामने आकर बोलना है कि आपका नेग्लिजेंस क्यों हुआ है। अरे एक सरकार रहता है केंद्र का, राज्य का सरकार भी रहता है, ये दूसरा राजनीतिक दल का हो सकता है, लेकिन हमारे संविधान, ये संविधान में तो आपको बोला गया है कि आपको सिक्योरिटी फोर्स की हैसियत से आपको बॉर्डर को संभालना है, तो बॉर्डर जब हम संभालेंगे तो आप जिस राज्य के बॉर्डर संभालने आए हैं उस राज्य के बात भी तो आपको सोचना है, केवल केंद्रीय सरकार के बात को सोचना नहीं है। क्या घटना घटी है ये सामने आकर बोलने के लिए आपको ताकत चाहिए। हम आपको ये बोल रहे हैं कि आपको ताकत को हिम्मत दिखाइए, आके बोलिए कि क्यों आप ये नहीं किए हैं। और चार बच्चों वो उसमें गिर गए और आप देखे नहीं, आपको देखा दिखाई नहीं दिया कि चार बच्चे गिर गए हैं, और 5 साल से लेकर ये 12 साल तक है, तो ये 5 से 12 साल के बच्चे वहां पर गिर गए, तो आपके लोग क्या कर रहे हैं उस तक, उस टाइम में क्या कर रहे हैं कि चार गिर गए, और आप जेसीबी को फंक्शन करने के लिए बोले तो उसके ऊपर मिट्टी फेंक दिए है, वो हम तो देख रहे हैं कि आप उनको जिंदा कबर कर दिए है, जिंदा कबर। आप जाने से तो हॉस्पिटल ले जाने से तो कुछ नहीं होगा, क्योंकि उसके पहले ही वो मर चुके थे, माँ के गोद वो एकदम छोड़ के चले गए थे। तो हमारी ये गुजारिश है आपसे कि आप सोचिए, हम सब माए यहाँ पर उपस्थित है, आपको सोचना है, अगर आप कुछ बोलना चाहते हैं तो आइए यहाँ पर बोलिए। हम भी राज्य सरकार के मंत्री के हैसियत से यहाँ पर है, और हमारे यहाँ पर गुलाम लब्बानी जी भी है मंत्री, आपको बोलना है तो आकर बोलिए, आपको बोलना हम चाहते हैं कि आप आइए और बोलिए। आप कुछ नहीं बोल रहे हैं, तो ये नीरवता पालन करछे एर माने टा कि, आमरा जिज्ञासा करछि नीरवतार माने टा कि। হ্যাঁ, আমরা মাননীয় রাজ্যপালের কাছে গিয়েছিলাম এবং অনেকজন মন্ত্রী আমরা একসাথে গিয়ে মাননীয় রাজ্যপালকে বলেছিলাম যে আপনি তো সব জায়গায় যান, যেখানে কেউ আপনার কাছে এসে অভিযোগ করছে আপনি সেটা ভালো মন্দ না বিচার করে চলে যান, সে আপনি যেতেই পারেন, কারণ আমাদের এই সরকার কারুর চাওয়া আটকায় না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখেন যে যেখানেই মাননীয় রাজ্যপাল যান সেখানে যেন সুস্থভাবে ভালোভাবে যেতে পারেন। তো আপনি চোপড়াতেও আসুন, আপনাকে চোপড়ায় আসতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি করেছে বিএসএফ এর জওয়ানরা, বিএসএফ এর যারা দেখছে এখানে, তারা কি করেছে সেটাও আপনাকে দেখতে হবে, এবং ওখানেও পরিবারের সাথে কথা বলতে হবে। তো আমরা শুনলাম যে আগামীকাল মাননীয় রাজ্যপাল এখানে আসছেন, এবং মাননীয় রাজ্যপাল আসছেন আপনারা এই ধর্ণা চালাচ্ছেন, নিশ্চিতভাবে আপনারা এই ধর্ণা আগামীকালও দেখিয়ে দেবেন যে মাননীয় রাজ্যপাল যখন আসবেন যে কিভাবে মানুষ একত্রিত হয়ে এটার প্রতিবাদ করছে। মায়ের কোল ফাঁকা হচ্ছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু বিএসএফ কে ছেড়ে কথা বলবো না। মনে করবেন না, আমাদের চোখের জল কিন্তু অস্ত্র হয়ে দাঁড়াবে, অর্থাৎ গণতন্ত্রের অস্ত্র হয়ে দাঁড়াবে। চোখের জলকে অমর্যাদা করবেন না, মায়ের চোখের জলের অমর্যাদা যারা করে তাদের কিন্তু ভুগতে হয়, এটা বলতে হবে। এই যে আসছে বাচ্চাগুলোর গায়ে হাত বোলাচ্ছে, তো দেখে পড়া যাচ্ছে না যে ছবিতে হাত বোলাচ্ছে একটা মা, এ ভাবা যায় না। আমি দেখছিলাম সব এখানে বসে আছেন আপনারাও, আপনাদের চোখে জল, তো এটা তো এটাই তো স্বাভাবিক। বিএসএফ এর চোখে জল আসছে না কেন, আমরা সেটা জিজ্ঞেস করছি। চারটে বাচ্চা এভাবে চলে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে তাই বলেছেন, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত তার নরম মন, তিনি সব সময় সবার কথা ভাবেন, বললেন চারটে বাচ্চা এরকম করে চলে গেল, কেউ বলল না, কেউ দেখলো না, কিচ্ছু করলো না, তাদের মায়েদের কি অবস্থা, তাদের বাবাদের কি অবস্থা, তুমি যাও কি একবার ওদের সাথে দেখা করে বলে এসো যে আমরা ওদের সঙ্গে আছি সব সময়, আমরা সব সময় এই পরিবারগুলোর সঙ্গে আছি, আপনাদের সকলের সঙ্গে আমরা থাকবো। ভোট আসে ভোট যায়, চোপড়াতে আমি আগেও এসেছি, হামিদুল জানে, বহুবার চোপড়ায় এসেছি, হামিদুলের সমর্থনে মিটিং করতে এসেছি। ভোট আসবে ভোট যাবে, যে কেউ কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু মায়ের এই কান্না বৃথা যাবে না। এখানে তো একটা
আছে, সাংসদ আছে, যার সংসদের এলাকার মধ্যে চোপড়া পড়ে, দার্জিলিং এর সাংসদ, সে কি হলো? তিনি এলেন না, বড় বড় এখন লেকচার, ওনারা এখন ভাবছেন কে টিকিট পাবে, উনি টিকিট পাবেন কি টিকিট পাবেন না সেটা নিয়ে ওনার বড় চিন্তা, যা সংবাদ মাধ্যমে দেখি। কিন্তু এই বাচ্চাগুলো যে ওনার এলাকার বাচ্চা, সেই বাচ্চাদের পরিবারের সাথে এসে একটু সমবেদনা জানাবার সময়ও এখানকার সাংসদের হয়নি। তো আমি তাই বিএসএফ এর কাছে আবার বলবো যে আমরা কিন্তু এই গোটা ব্যাপারটার উপর নজর রেখেছি। আপনাদের বলতে হবে যে কেন এই ঘটনা ঘটলো, কোথায় কার নিষ্ক্রিয়তার জন্য ঘটলো, আমরা কিন্তু এর জবাব চাই। কার নেগলিজেন্সের জন্য এই ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। কিসের আপনি বর্ডার মানে সামলাবার জন্য এখানে আসছেন? যদি বাচ্চারা এরকম করে চলে যায় মায়ের কোল ছেড়ে, তাহলে কিসের বর্ডার সামলাচ্ছেন, কিসের কাজ আপনাদের, কোন কাজ? তো আমরা তাই আবারও বলছি যে যদি আমরা এর জবাব না পাই, আমাদের আন্দোলন কিন্তু চলবে, আমাদের আন্দোলন থেমে থাকবে না। সে কিভাবে আন্দোলন হবে সেটা আগামী দিন আমরা নিশ্চিতভাবে সকলের কাছে বলব। কালকে মাননীয় রাজ্যপাল তিনি আসবেন, এবং আপনারা যে এরকম ধর্ণা 7 দিন ধরে বসে আছেন, আজকে অষ্টম দিনের ধর্ণা, এবং এই অষ্টম দিনের ধর্ণা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা প্রসবের রক্তকে এত সম্মান দিয়ে 8 দিন ধরে এই খোলা জায়গায় বসে আছেন। কালকে আমরা দেখি যে মাননীয় রাজ্যপাল আসুন, আমরা দেখি যে তিনি তাদের সাথে কি কথা বলছেন, তারপরে তিনি কি বলছেন, এবং পরবর্তীতে তারপরে আমরা নিশ্চিতভাবে আপনাদের দলীয় আমাদের নেত্রী আছেন তার সাথে কথা বলে আমাদের আন্দোলনের সূচি কি হবে সেটা আমরা আপনাদের বলে দেব। কিন্তু কালকে মাননীয় রাজ্যপাল আসবেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যেরকম আছেন সেরকম ভাবে থেকে আমাদের প্রতিবাদের কণ্ঠ যাতে তার কানে পৌঁছয় সেটা আপনারা করে দেবেন। এবং আমরা বলছি, আমরা আপনাদের সঙ্গে আছি। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একজন সৈনিক হিসাবে, আমি কর্মী হিসাবে আমি বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, সব সময় সঙ্গে আছি। মেয়েরা আমাদের সব সময় এক, কারণ আমরা আঁচলে আঁচল বেঁধে একসাথে থাকি। আমরা জাত পাত মানি না, কে উঁচুতে কে নিচুতে এসব দেখি না, কোন ধর্মে কে বিশ্বাস করে এটা আমার দেখার কথা না। আমি যে ধর্মে বিশ্বাস করি সেটা আমি বেছে ধর্ম পালন করব, রাজবাণী যে ধর্মে বিশ্বাস করে, হামিদুল যে ধর্মে বিশ্বাস করে, আমি সেই ধর্মকে সম্মান জানাবো। তবেই তো আমি নাগরিক আছে ভারতবর্ষের, এই ভারতবর্ষের সংবিধান নিয়ে মান্যতা দিয়ে চলি। বিএসএফ না মানতে পারে, কিন্তু আমরা কখনো এই মান্যতা দিতে ভুল করব না। আসুন আমরা এই যে মায়েরা চোখের জল ফেলেছে, এর জবাব চাইবার জন্য আরো সংঘবদ্ধ হয়ে আন্দোলন করি। আসুন দেখি ওরা কি জবাব দেয়। অনেক বড় বড় লেকচার আজকে অনেকে গেছেন, মহিলা কমিশন চলে গেছেন, সন্দেশ খালি, কিন্তু শিশু কমিশন যেটা সর্বভারতীয় শিশু কমিশন এখানে কিন্তু আসেনি। এই শিশুগুলোর মৃত্যু হয়ে গেল, শিশু কমিশনে দেখা পাওয়া গেল না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, অনেক কিছু আমরা দেখছি, আমরা হিসাব রাখছি তার, এবং মানুষ হিসাব রাখছে। আসলে আমাদের হিসাব তো পড়ে, আসলে তো মানুষের হিসাব মানুষ জানেন। তাই আপনাদের আবার সংঘবদ্ধ এই আন্দোলন চালিয়ে যাওয়ার যেভাবে আমাদের নেতৃত্ব আমাদের দেবেন বলবেন, সেইভাবে আমরা আপনাদের সকলকে নিয়ে সেই আন্দোলন চালিয়ে যাব। কিন্তু এর হিসাব আমরা বিএসএফ এর কাছ থেকে নিয়ে ছাড়ব। এই সব এই কথা বলে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, আপনারা এতদিন ধরে বসে